ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। তারা বলছে ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না, যাচ্ছেও না। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এই তথ্য জানিয়েছেন তুরস্কের দুই কর্মকর্তা। সম্প্রতি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে একটি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। এতে তিনি অভিযোগ করেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। সেখানে এরদোগানকে স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। একই সাথে বলেছেন তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে তিনি উপেক্ষা করেছেন। এদিকে তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প খুঁজতে শুরু করেছে ইসরায়েল। অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে ইতোমধ্যেই। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন শক্তিশালী ও ভয়ঙ্কর অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে ইসরায়েল, অন্যান্যরা হারবে আর তারা জিতবে। এর আগে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। এর একদিন পরই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক। এর আগেও 2010 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক। তুরস্কের একটি জাহাজে চড়ে গাজায় সমুদ্রপথে ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টার সময় ইসরায়েলি কমান্ডারদের সঙ্গে সংঘর্ষে 10 জন ফিলিস্তিন সমর্থক তুরস্কের কর্মী নিহত হন। এরপরেই সম্পর্ক ছিন্ন করে দেশটি। পরে 2016 সালে সম্পর্ক পুনরুদ্ধার হয়। এখন আবারও ছিন্ন হলো দুই দেশের সম্পর্ক।